নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি বলতে চলেছি এই ভিডিওতে যে দু হাজার কুড়িতে কুম্ভ রাশির শুভ সংখ্যা শুভ দিন শুভ রং এবং আপনার ইষ্ট দেবতা যার কাছে আপনি উপাসনা করবেন তো এই সমস্ত কিছুই আমি এই ভিডিওতে কভার করতে চলেছি তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন দয়া করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলের সদস্য হয়ে যান এবং পাশের নোটিফিকেশান বেলটিকে অন করে দিন যাতে সমস্ত রকম নোটিফিকেশান আমার ভিডিওর আপনি পেতে পারেন তো ভিডিওটি শুরু করছি দেখুন দু হাজার কুড়িতে কুম্ভ যেসব জাতক বা জাতিকারা আছেন তাদের মনে অবশ্যই একটা প্রশ্ন এসছে যে আমাদের দু হাজার কুড়ি সাল কেমন যাবে তো এই প্রসঙ্গে বলে দিই দু হাজার কুড়ির চব্বিশে জানুয়ারি থেকে আপনাদের সাড়ে সাথী শুরু হচ্ছে তো সাড়ে সাথীর পিরিয়ড একটু টাফ পিরিয়ড আছেই বইকি। কিন্তু তার মধ্যেও কিছু নিয়ম কিছু ক্রিয়া কিছু সাবধানতা অবলম্বন করলে অতটা এফেক্ট করতে পারে না তো দু হাজার কুড়িতে আপনাদের কি কি দিন শুভ কি কী রং শুভ আপনার ইষ্ট দেবতা এবং কি বার শুভ এই সবগুলোই আমি বলতে চলেছি তো ভিডিওটি স্কিপ করবেন না পুরো দেখুন তো প্রথমে আমি বলি আপনাদের ইষ্টদেবতা কে আপনাদের দেবতা হচ্ছে দেবাদিদেব মহাদেব হ্যাঁ বন্ধুরা আপনি যদি শ্রাবণ মাসের প্রতি সোমবার ইষ্টদেবতা মহাদেবের ব্রত রাখতে পারেন এবং উপাস করে থাকতে পারেন এবং ওনার মাথায় জল ঢালতে পারেন তাহলে আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হবেই তাই আপনারা শ্রাবণ মাসের প্রতি সোমবার আপনারা দিয়ে মহাদেবের কাছে গিয়ে ব্রত রাখুন এবং ওনার মাথায় জল ঢালুন এবং সেই দিন আপনারা অবশ্যই নিরামিষ খাবেন এবং সাথে আপনারা একটু সাত্ত্বিকভাবে থাকবেন তাতে আপনাদেরই মঙ্গল হবে এরপরে আসছি আপনাদের শুভ দিন কি আপনাদের শুভ দিন হচ্ছে বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার এই তিনটি দিন শুভ তাই আপনারা কোনো কাজ যদি করেন তাহলে এই তিন দিনেই কাজটি করবেন এরপরে আসছি আপনাদের শুভ সংখ্যা আপনাদের শুভ সংখ্যা কী সেটি আমি বলতে চলেছি পাঁচ ছয় ও আট এবং অশুভ সংখ্যা হচ্ছে চার এবং সাত তো এই সব ডেটে আপনারা কাজে বেরান যেগুলো শুভ সংখ্যা বললাম এবং যে ডেটগুলো অশুভ বললাম সেগুলোতে আপনারা কোনো কাজ করতে যাবেন না দয়া করে এরপরে আসছি আপনাদের শুভ রং ইয়েলো গ্রিন পিঙ্ক মানে হলুদ সবুজ এবং গোলাপি এবং অশুভ রঙ হচ্ছে রেড মানে লাল অফ হোয়াইট এবং বাদামি এরপরে আসছি কি সেই মহা উপায় যার মাধ্যমে আপনারা অর্থকে লাভ করতে পারবেন হ্যাঁ বন্ধুরা এই মহা উপায়টি হলো মা লক্ষ্মী আপনারা গৃহে মা লক্ষ্মীর চিত্র স্থাপন করুন সেই চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে দু হাতে পদ্মফুল আছে এবং উনি পদ্মফুলের উপর বসে আছেন এবং হাঁড়ি থেকে আপনার অন্ন বর্ষণ হচ্ছে এই রকম চিত্র আপনারা বৃহস্পতিবার দিন স্থাপন করুন দুপুর বারোটার আগে মনে রাখবেন দুপুর বারোটার আগে আপনারা স্থাপন করুন এবং আপনারা পূজা অর্চনা করুন এবং অবশ্যই আপনারা গৃহের প্রদীপ দেবেন তো এই ছিল আজকের আমার ভিডিও যদি আপনাদেরকে এই ভিডিওটি এতটুকু সাহায্য করে থাকে আপনাদের জীবনে চলার পথে তো দয়া করে লাইক করবেন এবং এখনও পর্যন্ত যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যান কারণ এরকম আমি নতুন নতুন ভিডিও প্রতিদিন দিতে চলেছি আপনাদেরকে তো আজকে মতো এ পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ